السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين قال الله عز وجل ورتل القرآن ترتيلا فقال رسول الله صلى الله عليه وسلم في حديث الصحي وما مع قوم في بيت من بيوت الله عز وجل يتلون كتاب الله ويتدارسونه بينهم الا غشيتهم الرحمه الا نزلت عليهم السكينه وغشيتهم الرحمه وحفتهم الملائكه আল্লা সালার প্রশংসা জ্ঞাপন করছি সাল্লামের প্রতি সালাম বর্ষিত হোক অতএপর আমরা আজকের এই বিকালে সৌদি আরবের দাম্মাম সিটি থেকে পবিত্র কোরআন শিক্ষার লাইভ ক্লাস শুরু করতে যাচ্ছি কাছে এবং দূর থেকে যারা আমাদের এই ক্লাসটি উপভোগ করবেন দেখবেন ফলো করবেন তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আলা পবিত্র কোরআনুল কারিমে সোরা মুজ্জা মিলে তাজভীদের সাথে তারতিলের সাথে কোরান শিক্ষার আদেশ করেছেন এটা আমরা অনেকেই জানি সবাই জানি এই মর্মেল্লা তালা বলেছেন ওয়ারত্তিল কোরআন তার তিলা আই তাজু ইদ তোমরা তারতিলের সাথে তাজবিদের সাথে বিশুদ্ধতার সাথে কোরআন শিক্ষা করো কোরআন বড়ো আর রাসল্লা তার পবিত্র জবান মুবারক এরশাদ করেছেন যে কোনো কম কোনো জাতি বা কোনো দল যখন আল্লাহর কোনো ঘরে একত্রিত হয় অমাজেতামা কৌমনফি বিমিন্লাহ আজ্জা আজাল কি উদ্দেশ্যে একত্রিত হয় এ না কিতাব আল্লাহ তারা আল্লাহর কিতাবকে পড়ে তেলাওয়াত করে দাদা রসৌ না হোম শুধু নিজে পড়ে না পঠন পাঠন করে একে অপরকে শিক্ষা দেয় দ্বারা সাহেব দ্বারে সমানে পরস্পর পরস্পরকে শিক্ষা দেয়া এই শ্রেণীর লোকদের উপরে নাজালা তাইলাই হিমসা কি না প্রিয় রাসুল সাল্লাহামের সাথে করেছেন যে এদের উপরে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয় সাকিনা সুকুন প্রশান্তির আজকে আমরা সবাই মোকাবেক্ষী অন্তরের প্রশান্তির জন্য জন্য আমরা দিক বিদিক ছুটাছুটি করতেছি ঘোরাফেরা করতেছি বিভিন্ন উপায় অবলম্বন করতেছি যেগুলি আসলে প্রশান্তির কারণ নয় কেউ গান বাজনার মাধ্যমে অন্তরের প্রশান্তি চায় কিছুক্ষণ গান বাজনা করলে নাকি তার অন্তর প্রশান্তি আসবে কারো বিড়ি সিগারেটের সুখ টান দিলে নাকি তার অন্তর প্রশান্তি হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আল্লাহ স্মান তাল্লা আল্লাহ রাসুল সাল্লাম যেই উপায় অবলম্বন আমাদেরকে বাতলে দিয়েছেন যেই সাবা বাতলে দিয়েছেন তার থেকে আমরা বহু দূরে এই জন্য বিশেষ করে যুবক শ্রেণীর ভাইদেরকে এবং বোনদেরকে আহ্বান করব যে অন্তরের প্রশান্তি যদি চান সুকুন যদি চান তাহলে রাসল উল্লাহ এই পবিত্র জবান মোবারক থেকে যে হাদিস আমরা শোনাচ্ছি এদিকে আমরা সবাই ফিরে আসি এখান থেকে আমরা শান্তি অর্জন করি কোরআনের মজলিসে বসুন কোরআন তেলাওত করুন একে অপরকে শিক্ষা দিন শিক্ষা নিন নবী সাম বলেছেন ইল্লা নাজালাহিম সাকিনা এদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হবে ওয়া কশিয়াত রহমাত আল্লাহর রহমত আল্লাহর দয়া এদেরকে আচ্ছাদিত করে নেবে ওয়া হাফাত মালা তু আল্লাহ আলার ফিরেজ তারা মারা একারা এই মজলিসকে ঘিরে নেন ঘিরতে ঘিরতে আসমান পর্যন্ত বসে যান কিন্তু এই মজলিস ছাড়া কোরআন এবং হাদিসের মজলিস ছাড়া অন্য দুনিয়ার যত জৌলুসূর্ণ চাকচিক্যময় মজলিস হোক না কেন সেই মজলিসের ক্ষেত্রে বলা হয়নি যে আল্লাহর ফেরেশতারা তারা আচ্ছাদিত করে নেবে ঢেকে নেবে ঘিরে নেবে আর শেষখানে আল্লাহ সোবাহ আলা বলেন রাজাকার নাম বলেছেন যে এদের নাম ধরে ধরে কোরআনের মজলিসে যারা বসে শিক্ষক ছাত্র সবার নাম ধরে ধরে আল্লাহ সোহান এদের গুণগান করেন ফেরেস্তাদের ফেরেস্তা রয়েছেন তাদের নিকটে অন্য হাদিসেরাতে রয়েছে শেষখানে আল্লাহ তালা বলেন ও মো মাঘুর মাঘুরন লাখুম তোমরা এমন অবস্থায় প্রস্থান করো যে তোমাদের সবাইকে ক্ষমা করে দেয়া হয়েছে সোভা এই জন্য এই কোরআনের সে আমাদের বহুবিধ কল্যাণ রয়েছে আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতের এই কল্যাণের পথে আমরা ভাইদেরকে আহ্বান করছি বন্ধুদেরকে আহ্বান করছি যে ফেসবুকের ফেসবুকের এই নিয়ামত আমরা দিনই কাজে ব্যবহার করি দিন শিক্ষার ক্ষেত্রে আমরা ব্যবহার করি এতে আমাদের জন্য দুন এবং দিন এবং দুনিয়ার উভয় কল্যাণই সাধিত হবে ইনশাল্লাহ তা আমরা শুরু করবো ইনশাআল্লাহ পবিত্র কালামোল্লার তেলাওয়াত দিয়ে তারপর আমরা নুরানি কায়দার যেখানে আমরা গত সপ্তাহে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করব। আর প্রতি সপ্তাহে কোনো না কোনো নতুন ভাই বোন হয়তো থাকেন তাদের জন্য সুসংবাদ যে এই নুরানি কায়দা যেটি আপনারা একটু পরেই দেখবেন এই নুরানি কায়দা যদি আপনি একবার পড়তে পারেন তাহলে আপনি কোরআন পড়তে পারবেন আপনার জন্য এই সুসংবাদ রইল সুতরাং আপনারা আমাদের সাথেই থাকুন আমরা শুরু করব পবিত্র সরা ফাতেহার তেলাও থেকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين إِيّاكَ نَعْبُدُ وَإِيّاكَ نَسْتَعِينُ إِيّاكَ نَعْبُدُ وَإِيّاكَ نَسْتَعِينُ إِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمُ إِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمُ صراط الذين انعمت عليهم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد قل هو الله احد قل هو الله احد الله أحد، الله الصمد، الله الصمد، لم يلد ولم يولد، لم يلد ولم يولد، لم يلد ولم يولد، ولم, يولد ولم, يولد ولم, يولد ولم يكن له كفوا أحد، ولم يكن له ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما اللهم إنا اللهم إنا نسألك نسألك علما نافعا نافعا ورزقا طيبا ورزقا طيبا وعملا متقبلا وعملا متقبلا আমরা আজকে শুরু করবো আজিজ আমাদের যে নুরানি কায়দা রয়েছে কোনগুলি পরে দিছি আমি তাই না আচ্ছা আমরা আগে পড়া দিছি তাই না আমরা আগে পড়া দিয়ে নিই তারপরে ইনশাল্লাহ পড়া নেব ঠিক আছে তাহলে তারপরের পেয়েছি পৃষ্ঠা নম্বর কত তেইশ পৃষ্ঠা নম্বর তেইশ আমার পরে পরে পড়বেন হ্যাঁ আর অনলাইনের যে সমস্ত বাইরা দেখতেছেন এই নুরানি কায়দা সব দেশের নুরানি কায়দাগুলি একই ধরনের সাধারণত মিল থাকে পৃষ্ঠা নম্বর তেইশ থেকে আমরা শুরু করব এই শব্দগুলি কোরআন থেকে নেওয়া হয়েছে কোরআন এবং হাদিস এই শব্দগুলি মজুদ আছে

یشین زبر یش را زبر را یش را با پیش بو یش را بو یش را یشین زبر یش ها زبر ها یش ها دال پیش دو یش ها دو یش ها دو یش ها دو

রজ রি তা আরিফা পেস ফো তা আরিফু তা আরিফু তা আরিফু হামজা কফ জব হামজা কফ পেস ওকো কফ তাই এখানে কি কলকলা তাই না কলকলার হরফ কয়টি আমরা এটাকে পড়েছি তাই না কফ ত হুম বলেন বলেন শুন কফ হ্যাঁ একসাথে করলে হয় পোত বি জি আর ওই কলকলাগুলি কখন কলকলা হবে যখন ছাকিন হবে যখন ছাকিন হবে যেমনটি এখানে ছাকিন হয়েছে কফ হামজা কফ ফেস কফ ও কো সি মিম পেসমো ওপো ও কো সেমো এই শব্দগুলির প্রত্যেকটারই অর্থ আছে অর্থ যখন আপনারা জানবেন তখন আরো মজা লাগবে ঠিক আছে কোরআনে কারিমের থেকে নেওয়া হয়েছে শব্দগুলি ও কসিমও মানে আমি কসম করতেছি আমি কসম করতেছি ইয়া বাপেশ ইউব বাটাও কলকলা বাটা কলকলা কলকলা মানে যেটা প্রতিধ্বনি হবে সাকিন যুক্ত হবে আর প্রতিধ্বনি হবে মানে ট্যাম দেবে তাই না যেমন বলটা ছেড়ে দিলে যেমন ট্যাম দে উপরে উঠে এরকম ভাবে উচ্চারণ হবে আর কি এটা আমি মেশাল দিলাম हम इया बपेश यू इया बपेश यू योबो योबो. योबो योबो दाल जर्दी दाल जर्दी योब दी योबो दी हम्जा पेश उ हम्जा पेश उ योबो दी 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 उ यनुन यनुन पेश युन यनुन पेश युन এই গুনার কায়দা এখন আপনাদের পড়াইনি এটা হচ্ছে নুনের নুন শাকিনের পরে ফা এসেছে নুন শাকিনের পরে এটা নুন নুন শাকিনের পরে ফাটা হচ্ছে এখ ফার হরফ এখ ফা এই আমরা এখনো পরাইনি সামনে আসবেন ইনশাল্লাহ এজ হার নন সাকিব নামক তানবিন পরর চারটি নিয়ম হা হ্যাঁ ইজহার ইদغام ইখফা ইকলব বা কলপ এই চারটি নিয়ম আসবে সামনে এখন আমরা শুধু প্র্যাকটিক্যালে পড়ে যাব ইয়ানুন নুন ফেশ ফা আজর ফা 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 ইউ ফা খাফিশ খু ইউ ফা খু ইউ তারপর

ইওয়াস আমি যত দুর্বল তত দুধই বলবেন ইওয়াস উইসু ইওয়াস উইসু হুম এই শব্দটা সোরা নাসের মধ্যে আছে তাই না আইল লেদি ইওয়াস উইসু আইল লেদি ইওয়াসু উইসু ফি সুদুর না তাহলে ওখানে সুন্দরভাবে পড়তে গেলে এখানে আপনাকে পারতে হবে ইওয়া সু উইসু ইওয়া সু উইসু তারপরে সা জবর সা সাল্লাল্লাহু আলাইহি সা সাটা থেকে বলতেছি যাব্বারাগা সামনের উপরদাতের আগার সাথে মিলে সা সা সামনের উপরদাতের আগার সাথে মিলে সা জবর সা কফ পেশ কূ কফ পেশ কূ সা কূ সা কূ এইটাกัน জবর লাত লম তা

এখানে খুব সাবধানে এবং ধীরস্থিরভাবে সুন্দরভাবে ই করতে হবে ত আর তা তো কাছাকাছি এই জন্য আটক স্পষ্ট করে পড়তে হবে হ্যাঁ কুষিত তো পড়তে মুখটা গোল হবে তো আর তাটা মুখটা ছড়াবে গোল ঠিক আছে বাড়ি পাতলা করে পড়তে হবে তা তাটা কুষিত কুশি ত্ব কুষিত কুষিত হুম কষি ত্বৎ

نصي نصي با تزبر بت بت نصي بت نصي بت نصي بت نصي بت همزة زبر آ همزة ثار زبر ثار أثر أثر إديت أثر أثر أثر, أثر. 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 أثر نون زبرنا أثرنا. أثرنا. أثرنا 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 أثر আসার না না কোন মত বা তানতন হবে না আসর না আসর না আসর ওয়া যবর ওয়া ওয়া যবর ওয়া সিন তো যবর তো যবর তোটা এখানে কলকলা কেনত কলকলা সাকিন হইছে তে না ওয়াসাতো 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 নুন যবন না নুন যবন না ওয়াসাতুনা 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 জবর এখানে যেন কলকলা হয় না খুব সাবধান তেমন ভাবে শাকিন করতে হবে যেন ব্রেক মানে ফুল ব্রেক না যেন ব্রেকও হচ্ছে আবার থেমে মানে চলতেও আসে এরকম ফারাগ 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 তা যাবর্তা ফাদমরতা ফারাগতা 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 মানে তুমি যখন অবসর হবে তুমি যখন এটা মূলত মূলত এটা ভবিষ্যৎ past tense দিয়ে লেখা আছে জি মাদি فعل মাদি ফারাগতা মানে তুমি অবসর হয়েছো কিন্তু কোরআনুল কারীমে এটা ভবিষ্যতকালের অর্থেও এসেছে

তা তা অ পেস তু তা তু তু নুন জবন না তা তু না তা তু না এখানে কেন মত করলাম মাশাল্লাহ বসাকিন দাইনে পেস থাকলে এটা হচ্ছে মধ্যে ত বা মধ্যে ওয়াজেব মানে একালিক পরিমাণ এক হরকত পরিমাণ টেনে পড়তে হবে তু তা তু না তা তু না তা তু না তা না মানে তোমরা আসবে তোমরা আসবে যখন অর্থ বুঝবে মজা লাগবে না লাগবে না মাতৃভাষার মতো যখন আপনি নিজে থেকে অর্থ বুঝতেছেন তখন মজাই আলাদ আছে

দুইটা হরফ মদ্দেলিন ওয়া ও সাকিন ইয়া সাকিন ডাইনেজর ওয়া সাকিন ইয়া সাকিন ডাইনেজভার তো এখানে ওয়া সাকিন আসছে আর ডাইনেজ ওভার তাই না আর কখন মদ কখন টানতে হবে যখন ওয়াক ফো করা হবে মদ্দেলিনের পরে যখন মানে থামা হবে তো যখন আপনি পড়ে যাবেন তখন ই করতে হবে না টানতে হবে না এখন যেমন পড়ে যাবেন লাগাতার তখন এইভাবে পড়বেন ইউস কও না ইউস কও না আর যখন এখানে থামবেন তখন পড়বেন।

يعلمون يعلمون يا ضاد جبر ياض

হাসা হাসে যে মানুষ এটা হাঁকুয় না মানে তারা হাসতেছে বা হাসবে ঠিক আছে সবগুলি হচ্ছে এগুলি ফেল মানে ক্রিয়া এগুলি কি ক্রিয়া এই যে বেশিরভাগ এখন যেগুলি আমরা পড়তেছি এখানে ফেলে মা দি মানে অতীতকালীন ক্রিয়া আছে আর বর্তমান এবং ভবিকালীন ক্রিয়া আছে ইয় হাকুন এটা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকাল বর্তমান এবং ভবিষ্যৎকাল জি এগুলি হচ্ছে আরবি ব্যাকরণের বিষয় ইনশাআল্লাহগুলি আমরা পরে পড়ব হ্যাঁ কোরআন শিখেনি ইয়া কাফ জবর এক ইয়াক হ্যাঁ কাফ যেন এখন ই না হয় কলকরা না হয় এটা ছোট কাফ হ্যাঁ ইয়াক

গোপন করা এই জন্য উচ্চারণটা তারপর তা আইন জবর তা আইনের উচ্চারণটা কণ্ঠনালী মাঝখানে চাপ দিয়ে আনতে হবে কন্ঠনালির মাঝখানে চাপ দিয়ে আইন উচ্চারণ করতে হবে কঠিন কিছুই না একটু চেষ্টা করলেই হয়ে যাবে

তাহলে কোরান শিক্ষা হচ্ছে সবচাইতে সহজ শিক্ষা কিন্তু শয়তানের অস্বাস্থায় পড়ে আমরা মনে করি যে কঠিন আসলে কঠিন না তা আইন জবরতা তা তা পেস বু তা আবু দা লোআফেস দু তা বদু নুন জবন্যা তা বদু না তা বদু না তা বদুন মাদ কোথায় করেছি শুধু দাও অফিস দু এখানে মাদ মানে টেনে পরা মাদ মানে কোনো হরপকে লম্বা করে ট্রেনে পরা তাকে মাদ বলে মাদ حمزة نون زبر أن حمزة نون أن عين ميم زبر عين ميم زبر انعم أن انعم أن أم أن أم زبر تا زبر تا أن أم تا أن أم أن 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 صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت

নিয়ামত শব্দটা আরবি থেকে বিকৃত হয়ে বাংলা হয়েছে ঠিক আছে নিয়ামত নিয়মা এটা মূলত নিয়মা নিয়মা থেকে আনা ইউনো এখান থেকে আনা আমতা ওয়াহেদ মোতাকালিমের শেখে জি আচ্ছা এখানে তো নুন আমরা গুন্ডা করলাম না তাই না আর নাম তার এখানে কেন নুন সাকিনের পরে আইন আসছে নুন সাকিনের পরে আইন আসছে আইন

যে বাসি রয়েছে নাকের বাসি কয়টা দুইটা ডান পাশে ডান পাশে আর বাম পাশে তাই না অর্থাৎ নাকের ডগায় যে দুইটা ছিদ্র আর যে ফোলা জায়গা এটাই হচ্ছে নাকের বাসি এই নাকের বাসি থেকে এই গুন্নাটা হবে গুন গুন হামজা নুন যাবার জাল জাল রাজাবর দর জাল রাজাবর দর আ নজর আ জবর না নুন আদিব না আ নজর না এখানে নুনটা গুন্না করতে হবে কেননা নুন সাগিনের পরে জাল আসছে জালটা হচ্ছে ফার 15টা হরফের একটি হরফ এক ফর হরফ হচ্ছে 15 সেই পনেরোটির একটা একটা হচ্ছে এই জেল নুন যখন এই জাল অনুরূপ আর অন্য বলি আজ তখন এই নুন শাকিনকে গুণনা করে পড়তে হবে আন না করে আউ জারনা আন জারনা আন এর শব্দি করতে হচ্ছে আমরা সতর্ক করেছি আমরা সতর্ক করেছি আমি তোমাদের অতি সন্নিকটের আজাব থেকে সতর্ক করেছি কে বলেছেন আল্লাহ আল্লাহ বলেছেন আং দার না আং দার না তাহলে পড়তে পারবেন ইনশাআল্লাহ এটা সবার জন্য সুসংবাদ আমরা কত দূর পড়লাম এক পৃষ্ঠা না আর একটা আরেকটা পৃষা পি হা আরেকটা পৃষা পি আর এক পৃষ্টা থাকবে বাকি হুম র কিুমাই রকি জুমান কি মযুদ মনযোদ দিন সমিল্লা হামজান ননজাবার আঙ জালাম না অনলাইন থেকে একজন প্রশ্ন করেছেন লাইভ ক্লাস সপ্তাহে কয়দিন হয় আমাদের এই ক্লাস আলহামদুলিল্লাহ যদি কোনো অজুহাত না থাকে আমাদের তাহলে সপ্তাহে পাঁচ দিন রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই পাঁচ দিন আমাদের সৌদি আরব দাম্মাম শহরের সময় মোতাবেক চারটার পরে শুরু করি আমরা বিকাল চারটার পরে শুরু করি মানে বিকাল চারটার থেকে প্রস্তুতি নিলে এই ক্লাস আপনারা পাবেন ইনশাআল্লাহ আর রবি সম মঙ্গল বৃহস্পতি রবি সম মঙ্গল বুধ বৃহস্পতি এই পাঁচ দিন আর শুক্র শনি দুই দিন ছুটি জিজা নুন জল জাল জল নুন আলি জব নে জাল নে জল নে নে কিয়নো টানল আলিফ খালি আনি জবৰ আলিফ খালি ডাইনে নুনে ৰু পৰে জবর আছে এই জন্য এটাকে টেনে পড়লাম না এটাকে বলা হয় মধ্যে তবাই মধ্যে তবাই মানে তবাই মানে প্রাকৃতিক ন্যাচারাল মানে প্রাকৃতিক ভাবে এই মাঠটা করতে হবে খবর খবর না আচ্ছা এই যে আং এর অর্থ আমরা নাজিল করেছি আমরা অবতীর্ণ করেছি তবে আল্লাহ সোভান তালা যখন বলেছেন কোরআনে আং জাল না এটা আল্লাহ সুবহান তাআলার সম্মানের জন্য বহুবচন দিয়েছেন নাটা হচ্ছে এখানে বহুবচন আমরা কিন্তু এখানে আল্লাহর ক্ষেত্রে আমরা অর্থ হবে না আমি নাজিল করেছি আল্লাহ বলেছেন আমি নাজিল করেছি বা আমি অবতীর্ণ করেছি তো আংজা মানে নাজিল করা অবতীর্ণ করা হুম জি কোরআনে অনেক আছে হুম বহু জায়গায় আছে এবার আসি খবর এর শাব্দিক অর্থ হচ্ছে আমরা সৃষ্টি করেছি আমরা কিন্তু আল্লাহ যখন বলেছেন কোরআনে তখন ওটা হবে আমি সৃষ্টি করেছি আমি হ্যাঁ খলা এক লোক মানে তৈরি করা সৃষ্টি করা একজন জিজ্ঞাসা করেছেন আং জালনা শব্দটির প্রথম হরফটা কি আলিফ না হামজা এটা হামজা পড়তে হবে হামজা পড়তে হবে কেননা আলিফ কখন আলিফ পড়বেন যখন খালি থাকবে যখন খালি থাকবেন থাকবে তখন আলিফ পড়বেন আর আলিফের উপরে যখন কোনো জের জবর পেশ অথবা সুকুন কিছু এসে যাবে তখন আলিফ আর আলিফ থাকবে না ওটাকে হামজা পড়তে হবে এজন্য এই জন্য আমরা পড়েছি হামজা নুন জবর আং হামজা নন আং আলিফের উপরে হরকত চলে আসলে আলিফকে হামজা পড়তে হবে জি আংলা তারপর রুন রফা আনা এর শাব্দিক অর্থ হচ্ছে আমরা উঁচু করেছি আমরা উঁচু করেছি উপরে তুলে ধরা কে রফা বলা হয় ঠিক আছে আর আল্লাহ যখন বলবেন তখন আল্লাহ বলেছেন রফা আয়না কোরআনে আল্লাহ আলম নাস বলেছেন ও রাফআনা লাকা যিকরাক হে নবী সাল্লাল্লাহু আলাইহি আমি আপনার শরণকে আপনার যিকিরকে আমি উচ্চ করেছি সুউচ্চ করেছি মানে ওখানে নবীর মর্যাদা বোঝানো হয়েছে নবীর মর্যাদা কে আল্লাহ উচ্চ করেছেন তো এখানে আল্লাহ বলেছেন রফা রাফা ইয়ারফা মানে উঁচু করা ঠিক আছে আচ্ছা এগুলি সবগুলি হচ্ছে ক্রিয়া সবগুলি কি ক্রিয়া ভার্ব বলেছে فعل আরবিতে বলা হয় ভার আরবিতে বলা হয় فعل আর হ বাংলায় বলা হয় ক্রিয়া জি ওয়া যাব ওয়া দ

ওয়াদা মানে স্থাপন করা রাখা কোনো কোনো জিনিস কোনো জায়গায় রাখাকে বলা হয় ওয়াদা না আমরা রেখেছি ওয়াদান হুম তারপরে নুন ত পেশ নতো নতো এই টটা হচ্ছে কলকলা কলকলা মানে যেটা হুম যেটা মানে প্রতিধ্বনি হবে প্রতিধ্বনি হবে যেমন ফিরে আসে নোন তপেশ নো তো ন তো ফা জাবরফা ফা তোফা তা দুই জায় তিন নো তোফা তিন নো তোফা তিন নো তোফা নো তোফা নো তোফা মানে কি বীর্য যে এই নতফাতে কালা তালা আমাদেরকে সৃষ্টি করছেন বীর্য এটাকেই বলা হয় আরবিতে নো তোফা

আগে আলো ক্লাস ইনশাল্লাহ এই সময় হবে অর্থাৎ বাদ সালাতুল আসর আসরের সালাতের পর দাম্মাম সৌদি আরবের দাম্মামের সময় মোতাবিক এই বুরাতুন এই গোলটাকে পরে তা পড়তে হবে যেমন এই বুরাতুন পড়লাম তাই না আর এখানে যদি থামি তাহলে এটা হা হয়ে যাবে ছোট হা কি হবে ছোট হা ছোট হা আর ছোট হারো তখন সাকিন হয়ে যাবে কি হবে সাকিন তখন উচ্চারণ হবে এ বরহ এ বরহ এ বাংলাদেশ সময় মিলিয়ে নেন বাংলাদেশ সময় আর সৌদি সময়ের পার্থক্য হচ্ছে তিন ঘন্টা এখানে বিকাল চারটা মানে বাংলাদেশে সন্ধ্যা সাতটা বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা এ বরাতুন এ বরাতুন এ বরহ তারপরে যা জিম জবর এটার উচ্চারণ খুব সতর্কতার সাথে করতে হবে কারণ যা জিম কে অনেকে এক করে ফেলেন অথবা উল্টা পাল্টা করতে বানা যাটা হচ্ছে জিহ্বা রাগা সামনে নিচের দাঁতের গোড়া জিহ্বা আগা সামনের নিচের দাঁতের গোড়ায় জা জা জার বাংলা অক্ষর নাই তবে কাছাকাছি আছে ঝ বাংলায় যে ঝ আছে না জ্বর পরে ঝ ওই ঝর কাছাকাছি কিন্তু হুবুহু

تذكي راز برا تذكي تذكرة 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 تعدوي تذكرة 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 تذكرة

জি পিচ্ছি এইজন্য দেখা যায় না ওকে একা রাখলে জি জন্য মাসখানে যখন আসবে এরকম মাসখানে বিশেষ করে তখন ওয়াউ অথবা ইয়া অথবা আলিফের উপরে বসবে জি ওয়াউ আলিফ ইয়া হচ্ছে হামজার চিয়ার ওয়াউ আলিফ ইয়া হচ্ছে হামজার চিয়ার এরকম যদি হামজা ওয়াউ এর উপরে আসে ই এর উপরে আসে হামজার আলিফের উপর আসে তখন কাকে পড়তে হবে হামজাকে পড়তে হবে মিম হামজা পেশ মু মিম হামজা পেশ মু मु <sules> स

সব কোরআ মসব মিম কফ জবর মাকো মিম মাকো মাকো কফটা কি হবে কলকলা হবে কলকলা হবে তাই না জি হবে বা জেটাই বলেন যেমন ফিরে আসে ফিরে ছেড়ে দিলে আবার ফিরে আসে তাই না

এই গুলটাকে যখন আমরা পরে যাব তখন তা পড়তে হবে তাই না গোলটা এটা আর যখন এখানে থামবো তখন এটা এই টাটা ছোট হা হয়ে যাবে এবং হার উপরে সাকিন হয়ে যাবে এই জন্য শেষ উচ্চারণটা করে দেখলাম মা কৰ বাহ মা বাহ যেমন বা যেমন বা হাজর বাহ হাজবর বা বাহ এরকম হবে মা কৰ বাহ আর যদি লাগাতার পড়ে যায় তাহলে মা কৰ বা তিন মা বা তিন মাত এইখিনি কলকতা হব না এতিয়া তনা তা মাত মিম তাজাবৰ মাত ৰ যাব ৰবৰ বা এক ভাই জিজ্ঞাসা করেছেন আমি কি আরবি গ্রামার শেখাবো নাকি হ্যাঁ আমি আরবি গ্রামার অত অলরেডি শেখাচ্ছি তবে ওইটা আমাদের ভয়েস চ্যাটরুম আছে এফ আপনি অনলাইনে পাবেন ফেসবুকে এটার গ্রুপও আছে এতে আমরা আপাতত ক্লাস নিচ্ছি ভয়েস যেটাতে আসলে সবাই ঢুকতে পারে না ইচ্ছা থাকা সত্ত্বেও মানে মোবাইল থেকে অনেক সময় হয় না ল্যাপটপ লাগে বা অন্যান্য ই লাগে আর এক মন জিজ্ঞাসা করেছেন মাস্ক খানকে বসেছেন না আমাদের আমার এই পেজে আমার এই ফেসবুক আইডিতে শুরুর দিকে আপনি নিচের দিকে যদি যান তাহলে সবগুলি ক্লাসে পাবেন তারপরেও ভাই বোনদের সুবিধার্থে আমি প্রয়োজনে ইনশাল্লাহ সবগুলি আবার শুরু থেকে দেব আমার এই পেজের সাথে অ্যাক্টিভ থাকবেন সবাইকে আমি অ্যাড করতে পারবো না কারণ সবাইকে অ্যাড করা সম্ভব না সীমিত আপনারা জানেন তবে ফলো ফলোয়ার খোলা আছে ফলো করবেন ফলোয়ার খোলা আছে আপনারা ফলো করবেন আমাকে ফলো করলে আপনারা আমি যখনই ক্লাস শুরু করি তখন ক্লাস পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের কোরআন শিক্ষার জন্য আমার দ্বারা যতদূর সম্ভব আমি সবটুকুই করব ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ মামিন আমি আমার শুরু দিয়ে ক্লাসগুলিও আছে আপনারা সেগুলি ফলো করবেন হ্যাঁ আর বাকি যদি ঘাটতি থাকে সেগুলি আবার দিবেন মিম তা মাত ম্যাথ র জবর র ম্যাথ বা জবর বা তা দুই যে তিন ম্যাথ র তিন তবে হ্যাঁ ভাই বোনদেরকে বলবো যারা দূর থেকে দেখছেন যে এই যে অক্ষরগুলি পড়তেছি এখানে কয়টা অক্ষর আছে মিম মিম একটা অক্ষর তা আর একটা অক্ষর দুইটা র তিনটা অক্ষর বা চারটা অক্ষর গোলতা কয়টা অক্ষর আছে পাঁচটা পাঁচটা অক্ষর অক্ষর আছে এখানে পৃথক পৃথক জোড়া লাগে একটি শব্দ তৈরি করা হয়েছে তাই না তো এই অক্ষরগুলি আপনি চিনতেছেন যে এটাকে মিম বলা হয় এটাকে তা বলা হয় এটাকে র বলা হয় এটাকে বা বলা হয় এটাকে গোলতা বলা হয় আর এগুলি শুরুর দিকে আপনাকে আলিফ বাতা জানতে হবে বাতা আটাশটি হরফ মুখস্থ করতে হবে নোকতা সহকারে

ওই ইয়ার ওপরে যে যে পেশের মতো দেখতে দেখতে পাচ্ছি আসলে সাকিন এটা কি সাকিন পেশ কিন্তু অন্য রকম দেখেন এটা হচ্ছে সাকিন আর ও যে ওইটা হচ্ছে পেশ ওটা হচ্ছে কি পেশ তো ইয়া সাকিন ডাইনি রক্ষের জের থাকবে ইয়া সাকিন ডাইনি রক্ষের জের থাকলে একালিক একাকালি পরিমাণ চিন পাবে মদদেতা ভাই তাও দলিল ইন তাও দলিল দলিল

কফে কলকলা করতে হবে তাই না যেন ট্যাম দিচ্ছে আর ওয়াজের ওয়াইজের উই এখানে মদ করতে হবে ইয়া সাকিন ডাইনে রক্ষের জের ইয়ার উপর সাকিন আছে আর ডাইনে এর নিচে জের আছে এটা মত হবে তাকউইমিন হ্যাঁ জি ভাই এই যে আপনি যে প্রশ্ন করলেন তার এখানে থামবো তখন তিন আলিফ টান হবে

হ্যাঁ এই যে বা কলকলা তাই না যখন আপনি এখানে এখানে যদিও হরকত আছে কি আছে দুই জের দুই জের টানভিন আছে তাই না কিন্তু যখন এখানে আপনি স্টপ করবেন ওয়াক করবেন তখন সাকিন হয়ে যাবে আর সাকিন হলে এটাকে কি করতে হবে কলকলা করতে হবে ত্যাক জীব জীব দেখ জীব ত্যাক জীবিন হুম

জি ভাই ছোট ছোট সোরা আমরা শুরু করেছি সূরা ফাতিহা এবং সূরা ইখলাসের তেলাওয়াত দিয়ে প্রয়োজনে আবার শেষে শেষ করব ইনশাআল্লাহ তাসনিম তাসদীম তাসনিম নামে সম্ভবত একটি ঝর্ণা দ্বারা রয়েছে জান্নাতে এই নামে তাসনিম ঠিক আছে কুরআন জি মিম সিন মিস 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 কফ কি নুনালিপ দুই যাব নানি মিছকিন মানে জানি দৰিদ্ৰ ফকীৰ ফকীৰ আলাদা যদিও মিছকিন মানে এক কথাই দৰিদ্ৰ হত দৰিদ্ৰ মিছকিন মিসকি কি কেন টানলাম মিসকি কাফের মধ্যে জের এজন্য একালিপ টানলাম আর না কেন টানলাম যখন হ্যাঁ যখন তানবিন ফাটা মানে জবরে তানবিনে যখন থামবো তখন এক জবর উঠে যাবে আর এক জবর থাকবে আর এক জবর যখন থাকবে তখন আলি খালি এটা জবর হয়ে যাবে মতে তো মতো মত একালিপ টানতে হবে মিসকিনা মিসকি এক ভাই জিজ্ঞাসা করেছেন কবে দেখাই শুক্র শনি বাদে শুক্র শনিবার বাদে প্রতিদিন দাম্মামের সময় বাদ সালাতুল আসর মানে চারটার পরে চারটায় ধরে রাখেন চারটার পরে থেকে মিম জবর মাম mim mim zabar mam mim mim zabar mam nun ya pe nun wa pe nu mam nu nun du zer nin mam nu nin mam nu nin mam nu nin mam nun mam nun mim ha zabar mah mim ha zabar mah mah mah, mah. mah.

মানে সংরক্ষিত মাহফুজ মানে সংরক্ষিত মানে যাকে সংরক্ষণ করে মাহফুদ হ্যাঁ বাংলায় তো আর বাংলায় তো আর ওইরকম উচ্চারণ হয় না বা মানুষ করেও না মাহফুজ মাহফুজ বলে মাহ ফুদ মাহ ফুদ ইন মিম সজবর তাও মাঘ তুম মিম দুই জে ৰমিন মাখ তুমিন মাখ তু মিন মাখ তুম মাখ তুম মাখ তুম মানে যেটা সিল মারা একে মানে মহৰাঙ্কিত মাঘটোম মানে মহৰাঙ্কিত ওই চিপি এটা দেখেন না যে বটল পেপচিৰ বটল না সিপি যে একটা সুন্দর করে মারা থাকে বলা হয় মাখতুম জি 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 খতম মারা এছাড়াও যে কাগজে উপরে যে পেডের উপরে যে কোম্পানির বিভিন্ন সিল মারে এটাকেও বলা হয় মাখতুম মানে সিল সিল মারা মাখতুম জি মিম সিন রু মাস রু غالب دوي مسرورا 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 ناس أبدا ها

আবু 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 আবে মানে অনেক দরজা বা বোনের বহুবচন হচ্ছে আবু আব আব মানে দরজা সমূহ দরজা হ্যাঁ আবহা আবুল জান আবু আবুল

জাহান্নামের শব্দটা দেওয়া হয় তো ওখানে জান্নাতের দরজার ক্ষেত্রে আবুয়াব ব্যবহার করা হয়েছে কি আবু আবুআব মানে দরজা সমূহ এক দরজা কে বলা হয় কি বাব আর দুই দরজা কে বলা হয় বাব আ হ্যাঁ আর প্রবচনে হচ্ছে আবু ওয়াব আবুয়াব আবু আব ওয়া বে

আইন খাৰা যাব আন এইটো আন এটো আম হামজা আইন যাব আুনালী যাব না أعنا أعنا بالبد زربان بالبد أَعْنَابًا 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 أعنا بن أعنا بن أعنا همزة فازبر أف همزة فازبر أف أف أف

আফওয়া জন আফা জন আফোয়া জা আফওয়া জা ফাউজন হচ্ছে দল ফাউজনের অর্থ হচ্ছে কি দল এই ফাউজনের বহু বচন হচ্ছে আফওয়াজা জা আল্লাহ তালা বলছেন ফাতা তু না আফোয়া জা সোরানাবাদ তোমরা বলছেন তোমরা কেমন উপস্থিত হবে দলে দলে মানে বিভিন্ন দিক থেকে হাসার তো বিভিন্ন দিক থেকে বিভিন্ন মানুষ মুমিনদের দল কাফেরদের দল মোনাফিকদের দল তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন যারা নিষ্পাপ তাদের দল আবার যা পাপও করছে তাদের দল আলাদা আলাদা কথায় আফওয়াজা দলে দলে আল্লাহর সামনে উপস্থিত হবে আফওয়াজা আফওয়াজ দুই জবরে তান ভিন যখন আপনি পরে যাবেন তখন দন্তান্ন উচ্চারণ হবে আফওয়া জান তাই না আফওয়া জান তান তখন উচ্চারণ করতে হবে আর যখন এখানে থামবেন এক জবর উঠে যাবে এক জবর থাকবে তখন আফওয়া যা আজান দিচ্ছে